আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আমি ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি যেহেতু মেডিসিন নিয়ে গবেষণা করা মেডিসিন তৈরি করা নিয়ে পড়াশোনা মা সুতরাং চেষ্টা করি সঠিক মেডিসিন নিয়ে আপনাদের নিকট সঠিকভাবে বিস্তারিত আলোচনা করার জন্য আজ আমি আপনাদের নিকট যে মেডিসিনের রিভিউ আলোচনা করব সেই মেডিসিনটা হচ্ছে ফ্যাক্সু ফেনাডিন গ্রুপের মেডিসিন ফ্যাক্সু ফেনাডিন হাইড্রোক্লোরাইড গ্রুপের মেডিসিন এই মেডিসিনটার মধ্যে আজকে যে মেডিসিনটা এটা হচ্ছে গ্রুপের নাম এখন হচ্ছে মেডিসিনটা যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফেনাডিন ফ্যাকসো গ্রুপের ফেনাডিন এই মেডিসিনটা রানাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে আসেন আর আমরা জানি বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ একটা মেডিসিন কোম্পানি হয়েছে রেনাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি সুতরাং নিঃসন্দেহে রানাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি অনেক ভালো একটা মেডিসিন কোম্পানি এবং ওনারা ওনাদের মেডিসিনের ক্ষেত্রে মেডিসিনের সর্বোচ্চ মানটা নিয়ন্ত্রণ করে সেটা ভলার কোনো অবকাশই রাখে না কেননা ওনাদের মেডিসিনের যে র মেটেরিয়ালস আপনারা একটা বোঝার চেষ্টা করেন মেডিসিন বানাতে হলে মেডিসিনের মূলত কাঁচামাল অর্থাৎ মেডিসিন বানানোর জন্য যেহেতু আমি একজন মেডিসিন বানানো নিয়ে আমার কাজ পড়াশোনা সুতরাং চেষ্টা করি আপনাদের নিয়ে সঠিক মেডিসিনটা উপস্থাপন করার জন্য সুতরাং এই রেনাডা যে মেডিসিন কোম্পানির যেই ফ্যানাডিন মেডিসিনটা দেখতেছেন এই মেডিসিনটা বানানোর যে র মেটেরিয়ালস অর্থাৎ ওষুধ বানানোর যে কাঁচামাল যেটা দিয়ে ওষুধ বানানো হয় সেটা নিঃসন্দেহে অনেক ভালো এবং অনেক বেশি মানসম্মত যেটা বলার কোনো অবকাশই নাই সুতরাং নিঃসন্দেহে ফেনাডিন এটা ভালো মেডিসিন অর্থাৎ মেডিসিনের মানটা যথেষ্ট ভালো এখন আসি এই ফেনাডিন এই মেডিসিনটা কোন কোন রোগের কাজ করে কারা কারা মেডিসিনটা সেবন করতে পারবে কারা কারা সেবন করতে পারবে না মেডিসিনটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটা খাওয়ার সঠিক নিয়ম কি দাম কত টাকা এ সম্পর্কে আমি আপনাদের নিকট বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা ফ্যানাডিন যে মেডিসিনটা দেখতেছেন এই মেডিসিনটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন একটা মেডিসিন যেটা অ্যালার্জি প্রতিরোধ করে অ্যান্টিহিস্টামিন অ্যালার্জি প্রতিরোধ করা অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জির সৃষ্টি হয় সিজনাল তার মধ্যে সিজনাল অ্যালার্জি একটা অর্থাৎ প্রায় সিজনাল অ্যালার্জি বলতে এমন যে আপনার যে লং টাইম মানে সিজনাল মাঝে মধ্যেই আপনার অ্যালার্জি প্রবলেম দেখাই দেয় আপনার অ্যালার্জি প্রবলেম প্রায়ই দেখা দেয় সুতরাং এটা হচ্ছে সিজনাল অ্যালার্জি সুতরাং অনেকের কিন্তু এই সিজনাল অ্যালার্জিটা থেকে যায় সুতরাং তাদের ক্ষেত্রে ডক্টর এই মেডিসিনটা দিয়ে থাকে অর্থাৎ পেশেন্টের অবস্থা অনুযায়ী এই মেডিসিনটা ডক্টর দিয়ে থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটা কিন্তু অনেক ভালো ভূমিকা রাখে এছাড়াও কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ওদের শরীরের মধ্যে ব্লাডে অ্যালার্জি থাকে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ব্লাডে যেই অ্যালার্জির যে মানটা সেটা প্রাথমিক অবস্থায় একশো পঞ্চাশের আপনার আইজিই যে টেস্টটা এই টেস্টের মধ্যে আপনার যে আইজি টেস্ট এই টেস্টের মধ্যে অ্যালার্জির যেই মানটা নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ ব্লাডের যেই মানটা যেটা দিয়ে ব্লাড অ্যালার্জিটা নিয়ন্ত্রণ করা হয় সেই মানটা একশো পঞ্চাশ নিচে যদি থাকে কোনো অ্যাডাল্ট পার্সন অর্থাৎ আঠারো বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তির যদি এই মানটা আপনার একশো পঞ্চাশের উপরে মানে অনেক বেশি উপরে থাকে যেমন দুইশো তিনশো পাঁচশো সাতশো এক হাজার বারোশো পনেরোশো থাকে তাহলে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ব্লাডের অ্যালার্জির মাত্রাটা নিয়ন্ত্রণের জন্য এই মেডিসিনটা অনেক ভালো ভূমিকা রাখে নিঃসন্দেহে সুতরাং ব্লাডে অ্যালার্জি যাদের সমস্যা ওনাদের ক্ষেত্রেও এই মেডিসিনটা কিন্তু ডক্টররা দিয়ে থাকে জিনিসটা বোঝার চেষ্টা করেন যাদের অ্যালার্জির অ্যাডাল্ট আঠারো বছর ঊর্ধ্বে কোনো ব্যক্তি তার ব্লাডে অ্যালার্জির মাত্রা একশো পঞ্চাশের উপরে অনেক বেশি উপরে কিন্তু একশো পঞ্চাশ মতো থাকলে সীমাবদ্ধ একশো মনে করেন একশো পঞ্চাশ ষাট এরকম থাকলে সীমাবদ্ধ কিন্তু সেটা যদি দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো এক হাজার বারোশো আমি এমন একটা পেশেন্টের টেস্ট করানো নিয়ে টেস্ট করানো হয়েছে আমার তত্ত্বাবধানে সেটা আপনার প্রায় পঁচিশশো ছিল অ্যালার্জির মাত্রা তার মানে সর্বোচ্চ পঁচিশশো পঁচিশশো কিন্তু আমাদের দেশের অ্যালার্জি মাত্রা নিয়ন্ত্রণ করা হয় সুতরাং বুঝতেই পারতেছেন সুতরাং যাদের অ্যালার্জি তুলনামূলকভাবে অনেক বেশি থাকে ব্লাড অ্যালার্জি তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা দিয়ে থাকে এছাড়াও কিছু কিছু পেশেন্টের আপনারা দেখতে পাবেন যে যেমন আমি যেই এই যে মেডিসিনটা নিয়ে আলোচনা করতেছি এটি হচ্ছে আপনার ফেনাডিন নব্বই এম জি অর্থাৎ নাইনটি ফেনাডিন নাইনটি সুতরাং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার তার অ্যালার্জিটা তুলনামূলকভাবে অনেক বেশি সুতরাং সেই ধরনের পেশেন্টকে পেশেন্টকে ডক্টররা এই মেডিসিনটা সাজেস্ট করে থাকে আবার কারো কারো ঠান্ডার কিছু কিছু পেশেন্টের না ঠান্ডার কারণে অ্যালার্জির প্রবলেম দেখা দেয় সুতরাং এই ধরনের পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা আপনার খুবই ভালো ভূমিকা পালন করে এছাড়াও জনিত আপনার কারণে অনেক সময় আমাদের বন্ধের আপনার অনেক চুলকানি দেখা দেয় বা অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয় জনিত অ্যালার্জির ক্ষেত্রেও কিন্তু ফ্যানাডিন নব্বই নাইনটি এম যে মেডিসিনটা এটা কিন্তু অনেক ভালো ভূমিকা রাখে নিঃসন্দেহে আপনি এই জিনিসটা কিন্তু আপনারা ভাবুনরা এটা বুঝতেই পারেন যে আপনারা যদি ঋতুস্রাবজনিত আপনাদের অ্যালার্জি প্রবলেম থাকে তাহলে আপনি কিন্তু আপনারা এই মেডিসিনটা সেবন করতে পারেন এবং সেক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবেন এছাড়াও দীর্ঘস্থায়ী যাদের এটিও ছত্রাক এক ধরনের আপনার এডিওপেথিক ছত্তাক আছে যেটা এই ছত্রাকের আক্রমণজনিত যদি কোনো সমস্যা হয় তারা ডক্টর যদি মনে করে তাহলে কিন্তু আপনাকে এই দিতে পারেন এছাড়াও ত্বকের মধ্যে আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের আপনার ছত্রাক জাতীয় প্রবলেম দেখা দেয় এই ধরনের ক্ষেত্রেও কিন্তু ডক্টর এই মেডিসিনটা দিয়ে থাকে এছাড়াও জলযুক্ত চোখ অর্থাৎ যাদের চোখ প্রাইজ মানে পানি থাকে এবং খুবই চুলকায় এসব পেশেন্টদেরকেও ডক্টর এই মেডিসিন দিয়ে থাকে যাদের সর্দিযুক্ত সর্দির সমস্যায় আছে। নাকে সর্দি প্রবলেমের মধ্যে ভুগতেছে এই ধরনের পেশেন্টকেও কিন্তু এই মেডিসিনটা অনেক ভালোভাবে ইফেক্টিভ ভূমিকা পালন করে অর্থাৎ যাদের চোখের মধ্যে মনে করে অ্যালার্জি বা চুলকানি দেখা দিচ্ছে নাকের মধ্যে অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিচ্ছে হাঁচির সমস্যা দেখা দিচ্ছে এরপরে এই হাঁচিগুলো নিরাময় হচ্ছে না হাঁচির সমস্যাটা দীর্ঘস্থায় হয়ে যাচ্ছে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করে সুতরাং নিঃসন্দেহে আঠারো বছরের ঊর্ধ্বে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করে সুতরাং বুঝতেই পারছেন আমি কিন্তু ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি এটা কোন কোন রোগের কাজ করেন এখন আসি পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা মেডিসিনেরই কিন্তু কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে ঠিক সেরকম ফ্যানাডিন নাইনটি জি এই মেডিসিনটারও কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে মাথা ঘুরাতে পারে বিব্রত বুধ হতে পারে বূমি বুমি আসতে পারে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে তুলনামূলকভাবে আমাদের হৃদস্পন্দন যেমন হওয়ার কথা তুলনামূলকভাবে সেটা বেড়ে যেতে পারে এটা খুব বেশি ভয় পাওয়ার বা বিব্রত হওয়ার কিছু নাই কিছু কিছু পেশেন্টদের এটাও দেখা যায় ডাইরিয়ার প্রবলেমও দেখা দেয় স্নায়বিক অর্থাৎ মাথা অস্বস্তি লাগতে পারে এরকম কিন্তু কিছু সতর্কতা আপনাদেরকে দেখা দিতে পারে বা এরকম কিছু লক্ষণ আপনাদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই বা খুব বেশি আপসেট হওয়ার কিছু নাই এখন আসি কিছু কিছু পেশেন্ট আছে যাদের কিডনির সমস্যা আছে সতর্কতা যারা সতর্কতার সাথে মেডিসিনটা সেবন করবেন যারা কিডনির সমস্যা আছে কিছু কিছু পেশেন্ট যদি আপনাদের কিডনি জনিত সমস্যার মধ্যে থাকে তাহলে কিডনির সমস্যাজনিত যেই ধরনের পেশেন্ট যারা আছেন ওনারা কিন্তু সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করবেন এবং যাদের যকৃতের মধ্যে সমস্যা আছে তারাও কারণ যকৃতের মধ্যে যদি প্রবলেম থাকে তাহলে অনেক মেডিসিনই আপনার ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করা যায় না সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে এবং গর্ভকালীন মা বোনেরা অনেক সময় গর্ভকালীন মা বোনে আসেন ওনাদের ক্ষেত্রে কিন্তু আরও সচেতন সচেতনতা অবলম্বন করতে করতে হবে কারণ আপনার ভিতরে আরেকটা বেবি জন্ম হচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন যে সেটা সেক্ষেত্রে আমাদের কতটা সচেতনতা অবলম্বন করতে হবে নিঃসন্দেহে যাদের গর্ভকালীন মা বোনেরা আপনারা আসেন আপনারা কিন্তু অবশ্যই মেডিসিনটা খাওয়ার ক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন আচ্ছা এখন আসি এই মেডিসিনটার দাম কতটা এবং খাওয়ার সঠিক নিয়ম কি এই মেডিসিনটা আপনার এক এক পিস মেডিসিনের দাম আপনার দেখেন প্রতি পিস এটা হচ্ছে ফেনাডিন একশো বিশ সরি আমি নাইনটি বলছি একশো বিশ ফেনাডিন এই একশো বিশ যে মেডিসিনটা দেখতেছেন এটা এক পিস মেডিসিনের দাম আট টাকা এক পাতা মেডিসিনের দাম আশি টাকা অর্থাৎ আর এক বক্স এখানে আমি আপনার দেখে থাকছি এক বক্সে কিন্তু প্রায় চার পাতা মেডিসিন এই যে চার পাঁচ পাতা মেডিসিন অর্থাৎ পঞ্চাশটা ট্যাবলেট আছে এক বক্সের আর এক বক্স মেডিসিনের দাম চারশো টাকা আমি আবার বলি এটা কিন্তু ফ্যাক্সোফেনারিন একশো বিশ একশো বিশ এই মেডিসিনটা এই মেডিসিনটা প্রতিদিন একটা করে খেতে হয় পেশেন্টদেরকে ডক্টররা প্রতিদিন একটা করে দেয় তবে কিছু কিছু পেশেন্টের যদি অতিরিক্ত মাত্রায় অ্যালার্জি থাকে তাহলে ডক্টর প্রতিদিন দুইটা করে দেয় সকালে একটা রাত্রে একটা আর যদি অ্যালার্জি কম থাকে তুলনামূলকভাবে আচ্ছা তাহলে কিন্তু একটা করে দেয় আর একটা কথা জানিয়ে দিই এই মেডিসিন কিন্তু আমি নিজেও তিন মাস খাইছি কারণ আমার অ্যালার্জিটা তুলনামূলকভাবে বেশি ছিল সুতরাং নিঃসন্দেহে ফ্যানাডিন মেডিসিনটা অনেক ভালো একটা মেডিসিন সুতরাং যারা এই মেডিসিনটা সেবন করবেন তার নিয়মিত সেবন করার চেষ্টা করবেন আর প্লিজ এই আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করেন পাশে থাকা ব্যেল অন করে নেন এত করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যাবে আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চান যে আমি এই বিষয়টা আমি ক্লিয়ার হচ্ছি না বা এই বিষয়টা আমি বুঝতেছি না এই ভিডিওটা বাদেও অন্য কোনো আদার্স প্রবলেম সম্পর্কে তাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের মেসেজ অপশনে তাহলে আমরা চেষ্টা করব। আপনাদের নিকট সঠিক মেডিসিনটা সঠিকভাবে রিভিউ আলোচনা করার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্বাস্থ্যই সকল সুখের মূল সামু আলাইকুম